আমি আবারও পদত্যাগ করতে চাই। একটাই মাত্র চাকরি ছিল আমার, আমি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আপনারা জানেন এখান থেকেও পদত্যাগ করেছি আমি, এখন আর কোনো চাকরিই নাই যে আমি পদত্যাগ করব, কিচ্ছু নাই। তারপরও পদত্যাগ করতে চাই, তারপরও মানুষকে বলতে চাই যে ব্যর্থ হইলে পদত্যাগ করতে হয়। পৃথিবী থেকে বের হয়ে যাওয়ার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছি না 5 দিন ধরে। দুই চার কথা তাও বলতে চাই, করোনার এই ক্রাইসিস মোমেন্টে কথা বলতে চাই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে। আপনাদের মনে আছে গত বছর ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করছিল, তখন এই স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পরিবার নিয়ে গিয়েছিলেন সফরে, গিয়েছিলেন থাইল্যান্ড না সিঙ্গাপুরে যেন আমি জানি না। উনি পরে জনমানুষের চাপে উনি আসতে বাধ্য হয়েছিলেন। উনি হচ্ছেন যে সেই স্বাস্থ্যমন্ত্রী যিনি ডেঙ্গু এই করোনা আসার পর 2.5 মাস সময় পেয়েছেন, তারপরও প্রিপারেশন নিতে পারেন নাই। উনি সেই স্বাস্থ্যমন্ত্রী, গত সপ্তাহে উনি করোনার ব্যাপারে মানুষকে সচেতন করতে গিয়ে নিজে প্রায় 37 জন মানুষ পিছনে নিয়ে উনি সচেতন করতে গেছেন, মানে করোনার ব্যাপারে কমন সেন্সটা পর্যন্ত উনার নাই। দেখেন এই করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা কিন্তু জজ ব্যারিস্টাররা কিন্তু সৈনিক না, এইটার বিরুদ্ধে যারা সৈনিক তারা হচ্ছেন গিয়ে ডাক্তার, তারা হচ্ছেন গিয়ে ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছেন গিয়ে ইউনো যারা মাঠ পর্যায়ে কাজ করেন। আজকে তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রাইভেট বা পাবলিক যে ইকুইপমেন্ট, যেগুলা প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এগুলো ওনারা পাচ্ছেন না। আমার কথা হচ্ছে যে সৈন্যদেরকে যদি ঠিকমতো আপনি বন্দুকই দিতে না পারেন, তাহলে যুদ্ধ করবে কে? আমার দুঃখ লাগে, তারপরে এই দেশে যতই ব্যর্থ হন এই দেশে কেউ পদত্যাগ করবে না, পদত্যাগ করা লাগবেও না। কোনোভাবে যদি একটা চাকরি পাইতে পারেন এই দেশে আপনারা চরম বিজ্জত করলেও আপনি কখনো পদত্যাগ করবেন না, পদত্যাগের কথাও বলবেন না, ভালো কাজ করার কথাও বলবেন না। আমার দুঃখ লাগে, আজকে ফেসবুকে দেখলাম যে সারা বিশ্ব যখন লাশ কাউন্টিংয়ে ব্যস্ত, লাশ গণনায় ব্যস্ত, আমাদের নির্বাচন কমিশন তখন ভোট গণনায় ব্যস্ত। আপনারা জানেন গাইবান্ধার যে সাদুল্লাপুরে যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে, দুইজন প্রবাসী এসে ভোট দিতে গিয়েছিলেন এবং এই ভোট দেওয়ার কারণে আরও নাকি এটা ছড়াই থাকতে পারে। তারপরও বলবো যে নির্বাচন কমিশনের কোনো দোষ নাই, নির্বাচন কমিশন হচ্ছে কি ওনারা মনে করেন ওনারা কনস্টিটিউশনাল পোস্টে আছেন, তারা যে জায়গায় গেছেন এটা রীতিমতো আল্লাহর কাছে চলে গেছেন, ওনাদেরকে আর কোনো বদনাম বা কিছু বলা যাবে না, ওনাদের কোনো রিজাইনের তো প্রশ্নই আসে না এই দেশে, তারপরও থাকেন। এই জন্যই বলছি আমি আবারও রিজাইন করতে চাই। আর কত কথা বলবো, অন্তত এখনও সুযোগ আছে ডাক্তার যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, যারা ইউনো, যারা ম্যাজিস্ট্রেট, যারা মোবাইল কোর্ট চালাচ্ছে, তাদেরকে এই প্রোটেকটিভ ইকুইপমেন্টের ব্যবস্থা করেন, নাইলে লাস্ট কাউন্টিং করতে করতে আর কিন্তু বাঁচতে পারবেন না, তারপরে তো চলে যাবেন, পুরা দোষ দিবেন হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার ঘাড়ে। এই যারা মন্ত্রীরা যারা আবুল তাবুল বলতেছেন তারা তো পরবর্তীতে পলাবেন, কিন্তু সব দোষ পড়বে আমার নেত্রীর উপরে, সরকারের উপরে। আমি এখন এই জন্যই আমার নেত্রীকে বলছি, নেত্রী এইসব জিনিস দিয়ে কিন্তু চাষাবাদ হবে না, আপনি এখনো সময় আছে এদেরকে বদলি করে দিয়ে, যাদেরকে দিয়ে কাজ হবে আপনার হাতে আরও অনেক কোয়ালিফাইড লোক আছে, এদেরকে দিয়ে যারা স্বাধীনতার এইরকম যারা ধারণ করে বাহন করে যোগ্যতা সম্পন্ন লোক দিয়ে এই দুঃসময়ে, আমি মনে করি এই দুঃসময়ে এদেরকে দায়িত্ব দেন, দেখবেন দেশটা অন্তত যেখানেই হোক ধ্বংসস্তূপ থেকেও বেরোয় আসার ক্ষমতা আমাদের আছে, আমরা বেরোয় আসতে পারবো। তাই লাস্টে বলতে চাই, একটা কথাই বলতে চাই, মনে রাখবেন এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা যে ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না, এই জন্যই ছাগল বদলাইয়া প্রকৃত জিনিস নিয়ে আসেন হাল চাষের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।